الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وتدرسي سورة الغاشية ষোলো নম্বর আয়াত পর্যন্ত তাফসির পেশ করা হয়েছে। এই দর্শে ১৭ নম্বর আয়াত থেকে ২৬ নম্বর অর্থাৎ সূরার শেষ পর্যন্ত আলোচনা করা হবে ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানযুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, ওরা কি দেখে না উটকে? ইবিল বহুবচন, ওইসব উট কিভাবে সৃষ্টি করা হয়েছে বা কেমন করে সৃষ্টি করা হলো? ওরা কি উটের দিকে তাকিয়ে একটু চিন্তা ভাবনা করে না? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমান দেখে না আসমানকে কিরকম উপরে তোলা হয়েছে? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়গুলির দিকে তাকায় না পাহাড়গুলিকে কিভাবে দাঁড় করানো হয়েছে? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এই জমির দিকে তাকায় না জমিকে কিভাবে বিছানো হয়েছে? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, অতএব আপনি উপদেশ দিতে থাকুন কারণ আপনি হলেন উপদেশ দানকারী মাত্র। লাস্ত আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের কর্মকর্তা নন দারোগা নন পর্যবেক্ষক নন অথবা কর্তা ব্যক্তি নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, কিন্তু যারা মুখ ফিরিয়ে নেবে আর কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে তাদেরকে যারা এরকম করবে তাদেরকে মহাশাস্তি প্রদান করবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় আমাদের দিকে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপরে তাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমাদের উপর। আল্লাহ বলেন, বাংলাদেশে যদি আমরা থাকতাম তাহলে হয়তো অনেকে জীবনেও উট দেখত না সরাসরি, ঠিক না? ঠিক, আমরা অনেক শহরে থাকি, আশপাশের সব জায়গায় উট মজুদ, আলহামদুলিল্লাহ। উট একটা প্রাণী, কিন্তু এই প্রাণীর ইজ্জত বেশি। আগেকার জমানায় দূর দূরান্ত সফর করলে লোকজন উটের মাধ্যমেই সফর করত, আর এখনো উটের ইজ্জত আছে এই মরু অঞ্চলে। যেসব প্রাণী আমরা দেখতে পাচ্ছি, উট এখানে, বকরি, ভেড়া ইত্যাদি, এইসব প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি উপকারী প্রাণী হচ্ছে উট। তাই রব্বুল আলামিন বললেন, আফালা ইয়ানযুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, এইসব লোকজন উটের দিকে কি তাকায় না? আচ্ছা, এবারে এইসব লোকজন বলতে কারা? মানুষ। আর হয় এর পূর্বে যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন লোকের কথা বলেছেন, একদল ভালো ভালো হবে, একদল লোকের চেহারা কাল কেয়ামতের দিন হাস্যোজ্জ্বল থাকবে, পুলকিত আনন্দিত থাকবে, আর একদল লোকের
চেহারা কাল কেয়ামতের দিন কালো থাকবে, আচ্ছাদিত থাকবে। কেয়ামতের দিন তারা বিমূর্ষ অবস্থা থাকবে। কেন থাকবে? যেহেতু তারা কেয়ামত যে হবে কেয়ামতের উপর বিশ্বাস করত না, আর এর আগে আল্লাহর উপরই তাদের বিশ্বাস নাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জমানায় নাস্তিক যারা, তাদের অবস্থা কি দেখছেন? ওরা আল্লাহই মানে না, আস্তাগফিরুল্লাহ আলাইহি। আর ওই জমানার মুশরিকরা যদিও বলে আল্লাহ আছে, আগেকার জমানা তারা বলতে এই তোমরা যে বলছো আবার কিয়ামত হবে, এত সব লোকজন চলে গেল, কেউ তো আর পৃথিবীতে আবার আসলো না, এইসব লোকজন মাটিতে নিষ্পেষিত হওয়ার পর আবার কিরকম আসবে? এই তারা কিয়ামতের উপর বিশ্বাস করতো না। আউযুবিল্লাহি যালিক। তো আল্লাহ বলছেন, আল্লাহর সৃষ্টির কথা বলছেন, দেখো এইসব সৃষ্টি আমি কিরকম কিরকম সৃষ্টি করলাম, এইসব সৃষ্টি কি এমনিতেই হয়ে গেছে? আফালা ইয়ানজুরুন ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এই যে যানবাহন দিয়ে তোমরা লম্বা লম্বা সফর করো, মক্কা থেকে দামেস্ক যাও, মক্কা থেকে ইয়েমেন যাও, বাণিজ্যিক সফর করো, ব্যবসা বাণিজ্যের সফর করো, এই এত বড় প্রাণী, প্রকাণ্ড প্রকাণ্ড একটা প্রাণী কে সৃষ্টি করলো? ওই সৃষ্টি তো এমনি হয়নি, তাই এ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, অনুধাবন করো, চিন্তা ভাবনা করো, এই সৃষ্টি তো এমনিতেই হয়নি। সুবহানাল্লাহ। এবারে যেহেতু এই সৃষ্টি এমনিতেই হয়নি, তাহলে বোঝা গেল এই সৃষ্টির একজন সৃষ্টিকারী রয়েছেন, এই সৃষ্টির স্রষ্টা রয়েছেন, আর এই স্রষ্টা কে? আল্লাহ। এবারে এই সৃষ্টি যিনি সৃষ্টি করলেন, এই সৃষ্টি সমস্ত সৃষ্টিকে ধ্বংস করার পরে পুনরায় আবার তাদেরকে তুলবে। সুবহান। তো তোমরা কেউ বিশ্বাস করো না? শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি, আর আমি তো মনে করেন আগে থেকে ঘটনা জানি, শরফুল আকীদা আল ওয়াসিতিয়্যা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দিকে সম্বন্ধ করে একটা ঘটনা বলেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি খুব ধীসম্পন্ন সম্পন্ন লোক ছিলেন। আল্লাহ তাকে যে মেধা দিয়েছিল সাধারণ লোক সবার মধ্যে এটা ছিল না, আল্লাহ তাকে কত জ্ঞান দান করেছিল। তাই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে উম্মাহ যেহেতু কবুল করেছে, আমরাও কবুল করি, বুঝতে পারছেন? আমরাও তাকে ভালো পাই। ভালো পান আপনারা? ইমাম আবু হানিফা নাম শুনেছ তো, রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু কথা হলো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইজ্জত আছে, সন্দেহ নাই। কিন্তু ওই ইমাম আবু হানিফাই বলে গেছেন, ইদা সাহাল হাদিসু ওয়া হুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে ওইটি আমার মাযহাব। বুঝতে পারছেন? হাদিস সহিহ হলে ওইটি আমার মাযহাব। তাহলে যদি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবে কোনো মাসআলা এরকম থাকে যেটি সরাসরি হাদিসের বিপরীত, এই অবস্থায় এই মাসআলার উপর আমরা আমল না করে সহিহ হাদিসের উপর আমল করব। যেটা কার কথা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে একবার কিছু নাস্তিকের বিতর্ক অনুষ্ঠান হলো, যাকে আমরা সাধারণত আমাদের দেশে বলা হয় বাহাস। বাহাস বলে না, বাহাস। ওই বাহাস হয়েছিল। এক পর্যায়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটু চিন্তা ভাবনা করছেন, আর কি জানি বলছিলেন, তখন তারা বলল, কি বলছেন? তো আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার মনে মনে আমি চিন্তা ভাবনা করছি, হঠাৎ করে দেখা গেল সমুদ্র থেকে একটা
নৌকা উঠল। নৌকায় অনেক সাজ সরঞ্জাম ছিল। নৌকার কোনো মাঝি ছিল না। নৌকায় এইসব সাজ সরঞ্জাম আসবাবপত্র উঠানোর মতো লোকও ছিল না। অটোমেটিকলি নৌকা এগুলো জড়ো হয়ে গেছে। আবার নৌকা সমুদ্র থেকে এসে অটোমেটিকলি ওইসব আসবাবপত্র যেগুলো ছিল সমুদ্র তীরে এমনিই রেখে গেছে। সমুদ্র তীরে ওইসব আসবাবপত্র রেখে নৌকা আবার চলে গেছে। তারা বলে এটা কিরকম হয়? নাস্তিকরা কারণ মাঝি ছাড়া নৌকা আসতে পারে না। আবার এরকম লোক ছাড়া কোনো সাজ সরঞ্জাম নৌকায় রাখা যাবে না। তো আপনি তো এটা গলত কল্পনা করছেন, গলত না? মাঝি ছাড়া নৌকা চলবে? হয়তো আপনি বলতে পারেন না না, বর্তমানে অন্য রকমের বিভিন্ন যানবাহন চলে পাইলট ছাড়া, আছে না? কিন্তু আসলে ওটার পাইলট আছে, অন্য রকম পাইলট আছে কিনা? হলুদ পাইলট। আচ্ছা, ওই জমানা দেখলে কিছুই ছিল না। বললেন তোমরা বলো একটা নৌকা এমনি দিয়ে হতে পারে না মিস্ত্রি ছাড়া, ঠিক না? নৌকায় সামান রাখা যাবে না লোকজন ছাড়া। নৌকা এমনিতেই সমুদ্র তীরে এসে লাগবে না মাঝি ছাড়া। এটা তোমরা বলো এটা জরুরি, মিস্ত্রি জরুরি, মানুষ জরুরি ইত্যাদি। তো তোমরা কিরকম বলো এই বিশাল আকাশ, এই বিশাল জমি, এই পাহাড়, এই সমুদ্র, এই নদী নালা, এই সব গ্রহ নক্ষত্র, এই সব চন্দ্র সূর্য যা কিছু আছে, এই সব গ্রহ নক্ষত্র এমনি দিয়ে হয়ে গেছে, তোমরা কিরকম বলো? এবারে তোমরা বলো, আমি বড় মূর্খ না তোমরা বলো? বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে নৌকা যদি মিস্ত্রি ছাড়া না হয়, নৌকা যদি চলতে না পারে মাঝি ছাড়া, নৌকার সামান যদি নামতে না পারে কুলি ছাড়া বা লোক ছাড়া, তাহলে এইসব সৃষ্টি কি এমনি স্রষ্টা হয়ে গেছে? তাহলে অবশ্যই আসমান জমিনের সৃষ্টিকর্তা রয়েছেন, মানুষের সৃষ্টিকর্তা রয়েছেন, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা রয়েছেন, আর তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। এটা হলো যুক্তি। নাস্তিকের ভাত আছে, একটু চিন্তা ভাবনা করো। তাই রব্বুল আলামিন এখানে আমাদেরকে বলছেন, আর বিশেষ করে ওইসব নাস্তিকদেরকে, বিশেষ করে ওইসব কাফের কুফারদেরকে, একটু চিন্তা ভাবনা করো আল্লাহ কিভাবে এই উটকে সৃষ্টি করলেন। এবারে উট এত ভালো প্রাণী, এত অনুগত প্রাণী বলার মতো না। লম্বা লম্বা সফর করবেন আপনি উটের মাধ্যমে, লম্বা সফরে যাচ্ছেন, পানি নাই, উটের তৃষ্ণা লেগেছে, আপনারও পানি নেই, খাবেন কোথায়? উটের যখন তৃষ্ণা তার লাগবে, তখন সে অটোমেটিকলি আল্লাহ তাকে এরকম জ্ঞান দান করেছেন, অনুভূতি দিয়েছেন, সে বুঝতে পারে কোন জায়গায় পানির কূপ রয়েছে, ওখানে নিয়ে আপনাকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উজাইমিন রহমতুল্লাহ আলাইহ, তার কণ্ঠে আমি দর্শে উপস্থিত ছিলাম, তিনি বলেছিলেন কিছু সংখ্যক মানুষ এখান থেকে যাচ্ছিলেন কুয়েত, গরমকাল ছিল, উটের উপর সওয়ার হয়ে লোকজন তৃষ্ণা লেগেছে, তৃষ্ণার্ত হয়ে বেহুশ হয়ে হয়ে উটের উপর থেকে পড়ে যাচ্ছে। একটা মানুষ
সে কি করলো, উটের উপর যে হাওদা তার যে আসন আছে সে আসনে সে নিজেকে পেতে দিল, নিজে নিজেকে। যদি আমার ওইরকম হয় তৃষ্ণা তাহলে আমি যেন না পড়ি, কারণ সে বুঝতে পেরেছে যদি এরকম হয় তাহলে উটের যখন তৃষ্ণা লাগবে সে খুঁজে 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 ওই পানি খাওয়ার জন্য কুপিয়ে যাবে, আর যখন কুপিয়ে যাবে তখন লোকজন দেখবে আমার এই অবস্থা দেখবে বাধা, তখন লোকজন দেখে আমাকে পানি খাওয়াবে, তারপরে আমি জান পেয়ে যাবো। সুবহানাল্লাহ, বাস্তবে এরকম হয়েছে, সে উটের উপর ওই রকম আসনের উপর বাধা ছিল, লোকজন দেখতে পেয়েছে, উঠ গেছে পানি খাওয়ার জন্য, আরও লোকজন আছে তারা বুঝতে পেরেছেন তার এই অবস্থা, তখন তারা ওই লোকটিকে পানি খাওয়ালো ইত্যাদি যেরকম করার, পরবর্তীতে সে তার হুশ ফিরে আসলো, পরে আবার সে সুবহানাল্লাহ বিহামদি জীবন পেয়ে গেছে। এই হলো উঠ। তাই রব্বুল আলামিন উঠের কথা বলেছেন, অন্য সব অনেক প্রাণী আছে, এই সব প্রাণী থেকে সবচেয়ে বেশি উপকারী প্রাণী হচ্ছে এইসব দিক দিয়ে উট। আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আচ্ছা আপনারা দেখেন আসমান আছে, আসমানকে রব্বুল আলামিন উঁচু করে রেখেছেন, কতটা খুঁটি আছে, কতটা পিলার আছে বলেন তো, আমরা দেখতে পাচ্ছি পিলার আছে লম্বা লম্বা। আল্লাহ তার নির্দেশে এই বিশাল আকারের এই সৃষ্টিকে উপরে তুলে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলে একটু অনুধাবন করো, সুবহানাল্লাহ, আকাশের দিকে আসমানের দিকে, আসমানকে আমি কিরকম উপরে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ না, কাইফা রুফিআত। এছাড়া এই আসমানে যখন উর্দু জগতে আপনি একটু উপরের দিকে তাকাবেন দেখবেন কত বড় বড় গ্রহ, এক একটা গ্রহ আপনার এই জমি থেকে হাজার হাজার গুণ, সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ গুণ বড়। ওয়াইলা সামাই কাইফা রুফিআত, দুনিয়া ওইসব গ্রহের তুলনায় সূর্যের তুলনায় দুনিয়ার কি ইজ্জত আছে বলেন তো। وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت। দেখো পাহাড়ের দিকে কিরকম পাহাড় আমি খাড়া করে রেখেছি, আর এইসব পাহাড় কেন খাড়া করলেন, আল্লাহ বলছেন সূরাতুন নাহলের 15-16 নম্বর আয়াতে, وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون। سبحان الله, الله رب العالمين এই পৃথিবীতে এই মাটিতে শক্তিশালী পাহাড় স্থাপন করলেন যেন জমি তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে। আচ্ছা বলেন তো জমি যদি এরকম হিলত মাঝে মধ্যে ভূমিকম্প হয় না, হালকা হালকা বস অল্প হালকা বসে এরকম করে নড়াচড়া করে, তোমার কি অবস্থা হয়? এখন যদি রব্বুল আলামিন এই পাহাড় না রাখতেন, পাহাড় না গাড়তেন পৃথিবীতে মাটিতে, তাহলে আমাদের এই অবস্থা হবে কিছুদিন পর, কিছুদিন নয় কিছু সময় পর পর এরকম নড়তো, তাহলে থাকতেন কিরকম? আল্লাহ বলে দিয়েছে ওয়ালকা ফিল আরদি রওয়াসিয়া আন তামীদা বিকুম, আর সূরাতুন নাবায় কি বলেছেন রব্বুল আলামিন, বলছেন ওয়াল জিবালা আওতাদান, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো পেরেক বানিয়েছি। সুবহানাল্লাহ, আর বর্তমান বৈজ্ঞানিকরা কি বলেন, তারা যাচাই করে দেখেছেন পাহাড়গুলি পাহাড়ের উপরের যত অংশ যতটুকু উচ্চতা রয়েছে এর থেকে দ্বিগুণ মাটির নিচে আছে। সুবহানাল্লাহ, মাটির নিচে সেম পেরেকের মতো, ওয়াল জিবালা আওতাদান। তাহলে আল্লাহ আছে কিনা?
আমাদের আল্লাহ কয়জন? আসমান কে সৃষ্টি করেছেন? কে এই পৃথিবীতে সৃষ্টি করলেন? পৃথিবী সৃষ্টি করলেন? কে উট সৃষ্টি করলেন? কে পাহাড় সৃষ্টি করলেন? কে সমুদ্র সৃষ্টি করলেন? কে এইসব গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন? কে চন্দ্র সৃষ্টি করলেন? কে সূর্য সৃষ্টি করলেন? যত গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি কিংবা দেখতে পাচ্ছি না, ওগুলো কে সৃষ্টি করেছে? আল্লাহ। তাই রব্বুল আলামিন বলেন, ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات এই সব সাত আকাশ সাত জমিন যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এগুলি সৃষ্টির মধ্যে রাত দিনের পরিবর্তন আর পরিবর্তন বা বেশকমের মধ্যে নিদর্শন রয়েছে কার জন্য? লিউলিল আলবাব, বুদ্ধিমানের জন্য। তো আল্লাহ বুঝাচ্ছেন যারা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখে, আসমান দেখে, জমি দেখে আল্লাহকে চিনতে পারে, এই সব করেছেন একমাত্র আল্লাহ, তারাই হচ্ছে বুদ্ধিমান। বলে আলহামদুলিল্লাহ, আপনি মানেন তো আল্লাহ আছেন, আপনি বুদ্ধিমান, আপনি জ্ঞানী, আপনি বিজ্ঞানী, আর তুমি বড় বৈজ্ঞানিক, কিন্তু তুমি আল্লাহকে চিনো না, তুমি আল্লাহর ভাষা মোতাবেক তুমি হচ্ছে মূর্খ, তুমি অশিক্ষিত, তুমি জাহেল, তুমি ইলিটারেট, তুমি মূর্খ থেকে আরো খারাপ, তুমি চতুষ্পদ জন্তু থেকে আরো খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদ উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এদেরকে মন দিয়েছি, অন্তর দিয়েছি, কিন্তু তারা বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইয়ুন লা ইয়ুবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখে না। ওয়া লাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু কান দিয়ে শুনে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। সব কিছু দেখে, দেখেও বুঝে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না। ওরা কার মতো? রব বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদল, বরং এর চেয়েও আরো নিকৃষ্ট। তাই শুধু বড় জ্ঞান হলে হয় না, জ্ঞানটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আল্লাহর পরিচয় যদি আপনি পেশ করতে পারেন, আল্লাহকে যদি চিনতে পারেন, কোরআন এবং সুন্নাহকে যদি মেনে চলতে পারেন, তাহলে আপনি হচ্ছেন আসল বুদ্ধিমান। আর যদি না চিনেন আল্লাহকে, না চিনেন রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না চিনেন আখিরাতকে, না চিনেন ফেরেশতাদেরকে, না চিনেন আল্লাহর রসুলদেরকে, না চিনেন আল্লাহর কিতাবসমূহকে, না জানেন আপনি তকদীর কি, তাহলে আপনি কিরকম মুসলমান আর কিরকম বুদ্ধিমান? আপনি মুসলিম না, আপনি বুদ্ধিমান না, আপনি হচ্ছেন কি? কাফের। স্পষ্ট কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। তাহলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদা وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار يا رب الدمان تراك الله تراكي كوري الله وجه الذين يذكرون الله جرى ذكر كوري الله قياما دارو مستح وقعودا وصعو مستح আর শুয়েছি ফরশের উপর টেক লাগিয়ে বসে আছে অথবা ঘুমন্ত অবস্থায় শুয়েছি, তারা আল্লাহ জিকির করে। তাহলে আমরা মুসলমান চলতে ফিরতে বসতে ঘুমানো অবস্থায় আমরা, অর্থাৎ ঘুমাবার সময় যদি ঘুমাবার আগে যেসব জিকির দরকার রয়েছে হয়ে গেল জিকির, বলুন আলহামদুলিল্লাহ। তাই চলতে ফিরতে আমরা জিকির করি কি না? ঘর থেকে বের হওয়ার সময় জিকির করেন, ঘরে ঢোকার সময় জিকির করেন, খাবার খাওয়ার সময় জিকির করেন, বসে জিকির করেন, এমনকি যখন ঘুমান তখন আপনি কমপক্ষে তো আল্লাহুম্মা বিসমিকা আউযু ওয়া আহিয়া বলেন, বলেন কি না ভাই? আচ্ছা, মুসলমান যখন ঘুমায় ঘুমাবার আগে আয়াতুল কুরসি পাঠ করে, মুসলিম ঘুমাবার আগে তিন কুল পাঠ করে, আর এরকম নিয়মতান্ত্রিক তিনবার হাতে ফুঁক দিয়ে শরীরে যতটুকু যায় হাত হাত বোলায়,
শরীরের উপর, বোঝায় কিনা? আচ্ছা আরেকটা কথা, মুসলিম ঘুমাবার আগে আগে 33 বার সুবহানাল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করে, আর 33 বার নয় 34 বার পাঠ করে কি আল্লাহ আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে, তাই আপনি ঘুমিয়ে ঘুমিয়ে শোয়া অবস্থায় আপনি আল্লাহর জিকির করেন। আল্লাহ বলে কি, যারা এরকম করে ওরা হচ্ছে বুদ্ধিমান। আচ্ছা এইসব বুদ্ধিমানরা আর কি করেন? বলছেন ওয়াইয়াতাফাক্কাউলা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যে সাত আকাশ সাত জমিন সৃষ্টি করেছে, এইসব গ্রহ নক্ষত্র যে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এগুলোর মধ্যে তারা চিন্তা ভাবনা করে আর বলে এইসব এত বড় বড় সৃষ্টি কে করলো? মানুষ যদি মানুষের মধ্যে চিন্তা ভাবনা করে সে কাকে পাবে? আল্লাহকে পাবে, সুবহানাল্লাহ। তো এইসব আয়াতে এই আয়াতে আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت তাহলে পাহাড় সৃষ্টির উদ্দেশ্য কি আল্লাহ বলছেন? যেন জমি তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে। আপনারা জানেন তো জমির চতুর্দিকে পানি আর পানি, নিচেও পানি, আল্লাহু আকবার। কিন্তু রব্বুল আলামিন এরকম নিয়ন্ত্রণে রেখেছেন সমুদ্রকে, তুমি তোমার স্থানেই থাকবে, যদি সমুদ্র চতুর্দিকে যদি আমাদের ঘেরাও করে তাহলে কেউ বাঁচবে? দেখেন চতুর্দিকে সমুদ্র, সৌদিতে বসে আছেন, এদিক সেদিক যান চতুর্দিকে দেখেন সমুদ্র। বাহরাইন গেলাম, বাহরাইন তো ছোট মোটো রাষ্ট্র, মনে হয় ঘুরে যে কত কিলোমিটার হবে, হয়তো 40 কিলোমিটার চতুর্দিকে আর কি, অথবা আর একটু বেশি ধরেন 50 কিলোমিটার 60 কিলোমিটার, ধরেন 100 কিলোমিটার চতুর্দিক, সব চতুর্দিকে ময় পানি আর পানি, সুবহানাল্লাহ। কি লাগে হালকা যদি একটা জলোচ্ছ্বাস আছে সব শেষ। কিন্তু রব্বুল আলামিন কি করেছেন? সমুদ্রকে নিয়ন্ত্রণে রেখেছেন। কার নির্দেশে চলে সমুদ্র? আল্লাহ। জমি কার নির্দেশে চলছে? আল্লাহর নির্দেশে। সূর্য কার নির্দেশে চলছে? আল্লাহর নির্দেশে। চন্দ্র কার নির্দেশে চলছে? আল্লাহর নির্দেশে। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আও মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ জামিআন মিনহু। রব্বুল আলামিন বলেন এই সব আকাশে জমিনে যা আছে সবকিছু রব্বুল আলামিন তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন, আমাদের খেদমত করছে, সবই আমাদের ফায়দা। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, ওই আল্লাহই তিনি যিনি তোমাদের জন্য জমির উপরে যা আছে সবই তোমাদের কল্যাণে সৃষ্টি করেছেন, যাই আছে তুমি। খালাকা লাকুম, খালাকা মানে সৃষ্টি করে, লাকুম তোমাদের কল্যাণে, তোমাদের জন্য, মা ফিল আরদি জামিআন পৃথিবীতে যা আছে সবই, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কে করলো? খাবার দাবার যা আছে, এই যে আল্লাহ পাক এখানে বললেন উটের কথা, যদি উট আল্লাহ পাক আমাদের অনুগত না করে দিতেন উটকে, আমরা অনুগত করতে পারতাম? ওরা আমাদেরকে খেত, ঠিক না? গরু আমাদেরকে খেত, বকরি পর্যন্ত ছাগল পর্যন্ত আমাদেরকে খাওয়ার চেষ্টা করতো, মুরগিও যদি রব্বুল আলামিন আমাদের নিয়ন্ত্রণে না করে দিতেন তুমি আপনি মুরগিও পেতেন না, মাছ পর্যন্ত পেতেন না, সব আমাদের অনুগত করে দিয়েছে, আমাদের কল্যাণার্থে করে দিয়েছেন কে? আল্লাহ। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, সুবহানাল্লাহি বিহামদি। তাহলে পাহাড় বুঝলাম, এরপরে জমি, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তোমরা একটু দেখো না, চিন্তা ভাবনা করো না এই মাটিকে আল্লাহ পাক কিরকম বিছিয়ে দিয়েছেন। যদি সব জায়গায় যদি ওরকম টিলা টিলা থাকতো আমরা কিরকম বসবাস করতাম? সব জায়গায় যদি পাহাড় আর পাহাড় থাকতো, পাহাড় আর টিলা, কিছুক্ষণ পর পাহাড় আর টিলা, আমরা কিরকম বসবাস করতাম? কিরকম যাওয়া আসা করতাম? কতটা পাহাড় কাটতেন আপনি?
আবার আল্লাহ যদি এরকম করে দিতেন সব জায়গায় শুধু পাহাড়, শুধু পাথরের পাহাড়, কয়টা কাটতেন? সব কে করে দিয়েছে? আমাদের কল্যাণার্থে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, এত সত্ত্বেও মানুষ আল্লাহ নাফরমানি করে। আল্লাহ কি ছিলেন? যেসব লোকজন আল্লাহর নাফরমানি করে এই সব এত সব নিয়ামত পাওয়ার পরেও এর চেয়ে বড় গাদ্দার আর কে হতে পারে? আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার অনুগত বানাও, তোমার হুকুম পালন করার তৌফিক দাও, সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, শিরিক বিদাত থেকে বাঁচার তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। যেহেন আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন, এ তো জ্ঞান লাগে না, আল্লাহকে এমনিই চিনা যায়। একটা ঘটনা প্রসিদ্ধ শেখ ইবনে উসাইমিন তা উল্লেখ করেছেন রহমতুল্লাহ আলাই, আর ওলামারা উল্লেখ করে থাকেন একজন বেদুইনের ব্যাপারে। বেদুইনকে বলা হলো, বিমা আরাফতা রাব্বাক, তুমি তোমার রবকে কিরকম চিনলে? তিনি বললেন, আল আসারু ইয়াদুল্লু আলাল মাসির ওয়াল বা'রাতু তাদুল্লু আলাল বারি আলাল বারি ফাসামাউন লাতু আওয়াত وأرض ذات فجاج وبراح وبحار ذات أموات ألا تدل على السميع البصير. سبحان الله. এদিন কি বলা হলো? এদিন বুঝেন তো, গ্রামের মানুষ বধু বধু, সহজ ভাষায় আমরা কি বলি? বধু। আর আরবের বধু, আমাদের দেশের বধু নেই, আরবের বধু খুব মুশকিল। কিন্তু সে তার রবকে চিনেছে কিরকম, তাকে বলা হলো তুমি তোমার রবকে কিরকম চিনলে? সে বললে, বলে, দেখো পদচিহ্ন দেখে আমরা বুঝতে পারি পথ কোন দিকে গেছে। আগে তো আর এরকম ছিল না ভাই রাস্তাঘাট, আগে কিরকম ছিল রাস্তা বুঝেন তো? সুবহানাল্লাহ। তারপরে বলছে আমরা বুঝতে পারি লেদ দেখে, বুঝতে পারি এটা উঁটের লেদ না অন্য কিছুর লেদ, চেনা যায় কিনা? তাহলে এই যে এত গ্রহ বিশিষ্ট আসমান আর এই জমি, এত পথ, বড় বড় রাস্তা, নদী নালা বিশিষ্ট জমি, এমনি ভাবে এই তরঙ্গ বিশিষ্ট সমুদ্র, যদি পদচিহ্ন দেখে মানুষ বুঝতে পারে পথ, উটের লেজ দেখে চিনতে পারে উঁট, যেখানে আশপাশে উঁট মজুদ, তাহলে আমরা কি চিনতে পারি না এই আকাশ দেখে রবকে? আমরা কি চিনতে পারি না জমি দেখে রবকে? আমরা কি চিনতে পারি না এই তরঙ্গ তরঙ্গ বিশিষ্ট সমুদ্র দেখে রবকে? সুবহানাল্লাহ। তার উত্তর হচ্ছে এটাই, হালাস, সে এমনিই চিনেছে তার রবকে, বলো সুবহানাল্লাহ। আর আমাদের নাস্তিকরা অনেক দলিল পেয়েও বুঝে না, তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক কে? আল্লাহ। তার মায়ের পেট থেকে যখন সে বের হলো, তারপর থেকেই এত নিয়মত সে উপভোগ করছে। তোমাকে কে খাওয়ালো, কে দিল, কে তোমার রক্ষণাবেক্ষণ করলো? তুমি ছিল না? রব্বুল আলামিন বলেছেন শুধু কোরআন পড়লে হবে না, অনুধাবন করতে হয়। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ওরা কি কোরআন পড়ে কোরআনে চিন্তা ভাবনা করে না, অনুধাবন করে না? তাই কোরআন তো পড়বেন, এর সাথে সাথে তফসির শুনবেন, তফসির পড়ার চেষ্টা করবেন, তরজমা শেখার চেষ্টা করবেন, তফসিরের দর্শে আসার চেষ্টা করবেন, তাহলে জ্ঞান আরো বাড়বে, আল্লাহর একত্ববাদের প্রতি ঈমানটা আরো বৃদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে আমরা বুঝতে পারলাম আমাদের আল্লাহ আছে। তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাদেরকে মারবেন, আবার পুনরায় তিনি আবার আমাদেরকে সৃষ্টি করবেন, সুবহানাল্লাহ, আবার ওই জমি থেকে আবার তিনি আমাদেরকে বের করবেন। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির لست عليهم بمسيطر
إِلَّا مَن تَوَلَّى وَكَفَرُ فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرُ إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ অতঃপর আপনি উপদেশ দিতে থাকুন, আপনি হচ্ছেন উপদেশ দানকারী মাত্র। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল কাজ উপদেশ দেয়া, দিন প্রচার করা। আসল কাজ দিন প্রচার করা। তাই একদম শুরুতে পক্ষি জিন্দগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিহাদ তো ফরজ ছিল না, মৌখিক জিহাদ ছিল, তাই না? লোকজনকে শুধু উপদেশ দিতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 13 বছর দাওয়াত দিয়েছেন, তাজকির উপদেশ, কিন্তু কয়েকজন মানুষ ইসলাম কবুল করেছিল? পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে হিজরত করে রবের নির্দেশে আসলেন কোথায়? মদিনায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তুমি উপদেশ দাও, স্মরণ করিয়ে দাও, তাযাক্কির, ইন্নামা আনতা মুযাক্কির। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি লোকজনকে উপদেশ দাও, কারণ এর দ্বারা মুমিনগণ উপকৃত হবেন। অন্যত্র বলেছেন, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত মুমিনদের জন্য উপকারী হয়ে থাকে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একদম মৃত্যু পর্যন্ত তিনি তার উম্মতকে সৎপথের আহ্বান করে গেছেন, তার উম্মতকে উপদেশ দিয়ে গেছেন। এমনকি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন, মারা যাওয়ার পূর্বক করে বলে গেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, বলেছেন আমার উম্মতেরা সাবধান, তোমরা সালাতের ক্ষেত্রে সাবধান, সাবধান, সালাতকে তোমরা ধরে রাখবে, সালাতকে ধরে রাখবে, ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের ক্রীতদাস ক্রীতদাসীর ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, তাদের হক নিয়মতান্ত্রিক আদায় করবে। ওই সময় মারা যাওয়ার আগেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস বোঝা গেল ইসলামের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বলেন? সালাত। আজ মুসলমান দুঃখের ব্যাপার হলেও সত্য, অনেক মুসলমান হয়তো সালাত পড়ে কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক নেই, সালাত পড়ে আত-তাহিয়াত ঠিক নেই, সালাত পড়ে সালাতের পদ্ধতি ঠিক নেই, যেহেতু সে জানে না রুকুন জানে না ওয়াজিব জানে না, সালাত পড়ে ডিজিটাল সালাত পড়ে, ডিজিটাল সালাত বুঝলেন? ওই যে সেদিন বলেছিলাম আমি, সেদিন ওই জুম্মার দিন সেদিন আলোচনা করেছিলাম ডিজিটাল, পরে আমাকে আমার হোয়াটসঅ্যাপে আরেকটা আমার এই ছাত্র একটা ও দিল, আমি বললাম মনে হয় আজকে সে ক্লাসে মনে উপস্থিত ছিল, ডিজিটাল সালাত কিরকম? আস্তাগফিরুল্লাহ আল আযীম। সে বলেছে যারা ডিজিটাল সালাত দেখবেন, দেখুন একটা লোকের কি ছেড়েছে কিরকম, কিফ সালাত হাদা ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাজদা সাজদা দি করছে আল্লাহ কো রুকুতে কি উঠবে দাঁড়াবে তো না, এই তো মাস রুকুতে, হ্যাঁ সালাত হবে 90 বছর যদি সালাত করে সালাত হবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাত আস-সালাত। কোন এক ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে প্রসিদ্ধ, হাদিসুল মুসি ফি সালাত, এটাকে বলা হয় উলামায়ে কেরাম বলেন হাদিসুল মুসি ফি সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন, ওই লোকটি এসে মসজিদে ঢুকে সালাত পড়লো, তারপরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন নিয়মতান্ত্রিক সালাম ওয়ালা এটা তো আছি, বললেন কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি দাঁড়িয়ে যাও সালাত পড়ো, কারণ তোমার সালাত হয়নি, তুমি সালাত পড়ো। আবার পড়েছে, আবার এসেছে, এরকম করে 3 বার পড়েছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার বলতে দেখেন কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি দাঁড়াও
কারণ তোমার সালাত হয়। তিনবারের পর সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে ভালো সালাত জানি না, আপনি আমাকে সালাত শিখান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাতের পদ্ধতি শিখালেন। বললেন, এরকম দাঁড়াবে, প্রশান্তির সাথে দাঁড়াবে, রুকুতে যাওয়ার দাঁড়াবে, প্রশান্তির সাথে রুকু করবে, তারপরে উঠবে, এরকম নিয়মতান্ত্রিক গৃহস্থির ভাবে দাঁড়াবে, তারপরে সেজদায় যাবে, এরকম প্রত্যেকটা অংশ সালাতের রুকু নিয়মতান্ত্রিক আদায় করবে, এরকম বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বোঝা গেল? যদি আপনি রুকুতে না দাঁড়ান, ঠিক না, ডিজিটাল সালাত হবে, সালাত দুই সেজদার মাঝে বসলেন না, এরকম একই একই সেজদা হচ্ছে। আবার সুরে ফাতিহা তো পড়ে, এ তো দ্রুত যে কি পড়ে আল্লাহ হয়, তাই আপনারা এরকম করবেন না, আপনারা সালাত শিখবেন, শিখবেন তো ইনশাআল্লাহ, সুরা শিখবেন। আপনি বলবেন না, আপনি কি বলেন, 90% মুসলিমের দেশ বাংলাদেশ, আমরা সবাই সালাত জানি, আমাকে শিখাতে হবে না বা আমাদেরকে শিখাতে হবে না, এরকম আপত্তি করবেন নাকি আপনারা? আচ্ছা, যদি এরকম আপত্তি করেন তাহলে 90% মুসলমান তো ঠিকই আছে, সালাত কতজনের ঠিক আছে তা দেখছেন? বড় বড় মাহফিলগুলিতে সালাতের পদ্ধতিটা শেখানো হয়নি, কারণ সবাই জানে। আবার কেউ যদি সালাতের পদ্ধতি বড় মাহফিলে শিখায় তো বলবো শুধু সালাতের কথাই বলবে, ওর দর্শে গিয়ে লাভ নেই, ওর বাদ শুনে লাভ নেই, ঠিক না? সালাতের পদ্ধতি যদি বলে এই মহিলা যাবেই না, হয়তো একদিন দিল, সেহেতু এটাই বলে আগিয়ে রাখতে কি, অথচ তোমার 3 সালাত চলে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর, 70 বছর হয়ে গেছে, 75 বছর হয়ে গেছে, দুঃখের ব্যাপার তোমার সুরে ফাতিহাই কি? আপনারা রাগ করবেন না, কিন্তু রাগ করেছেন নাকি? এখানে যারা উপস্থিত আছেন যদি দেখা যায় তাহলে কি হবে, একটু আগেই তো আমাদের এখানে প্রায় 40 জন মানুষ উপস্থিত ছিল, 40 জন কি ছিল না? আল্লাহ আমাদেরকে মাফ করুন, কি অবস্থা! করিম সালাম বলেছেন, ডিজিটাল সালাত পড়বেন না, সালাত পড়বেন কার তরিকায়? মুহাম্মদ সালাত কে আমরা ডিজিটাল হয়, ইন্না লিল্লাহ ওয়া ইন্নি ইলাইহি রাজিউন। দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দানকালে কিরকম ছিলেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার মুশরিকরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল, এক সময় এরকমও হয়েছে কাবা শরীফে ফাটল সৃষ্টি হয়েছিল, যার ফলে তারা কাবা শরীফ বা কাবা মুশাররফাকে তারা পুনর্নির্মাণ করে। হাজারে আসওয়াদ কালো পাথরকে রাখার সময় তাদের মধ্যে দ্বিমত সৃষ্টি হলো, মতবিরোধ, ইখতিলাফ, কোন গোষ্ঠী রাখবে বা কোন বংশের লোক রাখবে, হাজারে আসওয়াদকে তার স্থানে রাখবে। পরিশেষে তারা একমত হলেন মিটমাট করার জন্য, এই বিষয়ে যে মতবিরোধ হয়েছে লড়াই করে কোনো লাভ নাই। তারা এক পর্যায়ে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এক্ষেত্রে বিচারক হিসাবে মানলেন। সুবহানাল্লাহ, ওই সময় কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হননি, কিন্তু সালাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। তারা এক ব্যক্তি বললেন, ইনি হচ্ছে আল্লাহ আল আমিন, বিশ্বাসী, এই লোকটি যে রায় দিবে সেই রায় আমরা মানব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাজারে আসওয়াদকে তোমরা একটি কাপড়ে বা এরকম একটি কিছুতে রাখো, পরে সবকটি দলকে যারা লড়াই করবে এরকম বললেন, সবাই এক এক কোণে ধরো, সবাই শরীক, লড়াই নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম বোধশক্তি দিয়েছিলেন, বললেন সবাই শরীক,
সবাই নিয়ে আসলেন হজরে আসওয়াদের স্থানে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদকে তুলে ওই নির্ধারিত স্থানে রাখলেন। পরবর্তীতে বিচার হয়ে গেল, মীমাংসা, আর কোনো লড়াই নেই, ফসাদ নাই। তারা বলছে ইনি হচ্ছেন আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী হলেন, রাসূল হলেন, রব্বুল আলামিন তারপর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির উম ওয়া আনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এ চাদর পরা ব্যক্তি তুমি দাঁড়াও আর ভীতি প্রদর্শন করো, ওয়া আনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব প্রকাশ করো। তখন তিনি সবাইকে রাসূল হলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে মুদাসসির, ইয়া আইয়ুহাল মুদাসসির নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল হয়েছেন, আর ইকরা এর মাধ্যমে নবী হয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলাই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাইকে বললেন আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করো, তখন তারা সবাই বলল এটা তো হঠাৎ করে পাগল হয়ে গেছে, এতদিন গিয়েছিলেন বিশ্বাসী, এতদিন ছিলেন আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এতদিন ছিলেন ভালো, এতদিন ছিলেন তাদের কাছে নেই, আর পরবর্তীতে যখন তিনি বলেছেন তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সব দেবদেবীর পদ পরিত্যাগ করে, দেবতাসমূহের দেবতাসমূহের পদ পরিত্যাগ করে, অতীত মাজার পূজা, দেব পূজা, এই পূজা ওগুলো ছেড়ে দিয়ে একমাত্র ইবাদত কর কা আল্লাহ, যখন বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা মানল না, তারা বলে হ্যাঁ হঠাৎ করে পাগল হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কেউ বলে এটা লাগছে যেমন জাদুবিদ্যা শিখেছে, হ্যাঁ কেউ বলে সাহেব, আবার কেউ কেউ বলে না না কে যেমন তাকে হঠাৎ করে শিক্ষা দিয়েছে। এখানে কেউ আছে তাকে কান বোধা শিখায়, আবার কেউ 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 বলে না তো ও যেমন লাগছে হঠাৎ করে কাব্য রচনা শিখেছে, মানে যে যেরকম ভাবে এরকম আর কি চিন্তা ভাবনা করে কিছু ভেবে চিনতে পারছে না, তোর কি করবে একটা তো বলতেই হবে। আবার আরেকটু বলে বলে মানে এগিয়ে গিয়ে বলে না না হঠাৎ করেও কিন্তু মাজনুন পাগল হয়ে গেছে, সলাবাত মানে সমাজ আরে বুঝতে পারছেন ভালো লোককে এই জমানায় লোকজন পাগল বলে, বলে কি না আপনি বাংলাদেশ গেলেন ইন্ডিয়া গেলেন বললেন আপনারা কবর পূজা বাদ দিন, পীর পূজা বাদ দিন, কবরে বাতি জ্বালানো বাদ দিন, কবরে গ্যাস চড়ানো বাদ দিন, কবরের সামনে দাঁড়িয়ে কোরআন পাঠ করা বাদ দিন, কবরকে সামনে রেখে আগর অথবা কবরের উপর আগরবাতি জ্বালানো বাদ দিন, কবরকে উপলক্ষ করে বার্ষিক যে উরুস করেন তা বাদ দিন, এই রকম জন্মদিবস পালন করা বাদ দিন, মৃত্যু দিবস পালন করা বাদ দিন, মিলাদ মাহফিল বাদ দিন ইত্যাদি যখন বলবেন হ্যাঁ এতদিন তো ভালোই ছিল হঠাৎ করে পাগল হয়ে গেছে, বলে কিনা সবাই বলি নাউজুবিল্লাহ। এই পাগল কারা বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? ওই মক্কার মুশরিকরা। আর বর্তমানে যারা কোরআন এবং সুন্নাহ প্রচার করতে চায় বা কোরআন সুন্নাহ এর দাওয়া উম্মত পর্যন্ত পৌঁছাতে চায় তাদেরকেও এখন পাগল বলা হচ্ছে। তাই এতে আপনি দ্বিধাগ্রস্ত হবেন না, আপনি হতাশাগ্রস্ত হবেন না, আপনি নিরাশ হবেন না, আপনি আপনার মিশন আপনি আপনার দায়িত্ব আদায় করতে থাকুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সব রকমের ঘাত প্রতিঘাত আঘাত উপেক্ষা করে যেভাবে দ্বীনের দাওয়াত আল্লাহ তাওহীদের দাওয়াত প্রচার করেছেন ওইভাবে আপনিও তাওহীদের দাওয়াত প্রচার করতে থাকুন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়ইন্নামা ওয়ারাসাতুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস, আলিমগণ কার ওয়ারিস? নবীগণ। আমি একরাম আলাইহিস সালাম কাউকে টাকা পয়সা স্বর্ণমুদ্রা আর রূপমুদ্রার ওয়ারিস বানান না, তারা কিসের ওয়ারিস বানান? ইলমের, ইলমে ওয়াহির কোরআনের আর সুন্নার ওয়াহির কি বানান? ওয়ারিস বানান।
তাই আপনারা হক জেনেছেন, আল্লাহ আপনাদেরকে হক জানার তৌফিক দিয়েছেন, দিচ্ছেন কিনা? আপনারা হক গ্রহণ করুন, আর হক গ্রহণ করলেই হবে না, হক প্রচার করতে হবে। বলবেন না বাড়িতে গেলে তো আর মানা যায় না, বাড়ি বড় না, বড় কোন বাড়ি বলেন? দুনিয়ার বাড়ি বড় না, আখেরাতের বাড়ি বড়, আখেরাতের বাড়ি বড়। দুনিয়াতে থেকেই আমাদেরকে আখেরাতের বাড়ি বানাতে হবে ইনশাআল্লাহ। তাই কারো কথা শুনেন না, মুনাফিক সাজার কথা নয়, হক জানি হক মানব। সামিনা ওয়া আতানা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেছেন, সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। অরব শুনলাম আর মানলাম, এ তো চতুর্ যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তুমি আমাদেরকে ক্ষমা করো, সুবহানাল্লাহ। আর ইহুদিরা কি বলতো? মুনাফিকরা সাথে মুনাফিক যারা নির্বাচিত তো বলবে, শুনেছি মেরেছি কিন্তু ভিতরে নেই, যাই একই সেন্টারে একটু শুনবো কি বলে। আছে না কিছু মানুষ, আল্লাহ আলম আপনাদের মধ্যে হয়তো কেউ নাই, কিন্তু এরকম কিছু লোক থাকে, যাই একটু দেখি কি বলে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আচ্ছা ম্যাম, মুশকিল আছেন, আপনি কি বলে আপনি শুনেন, হক যখন বুঝবেন হকটা মেনে নেবেন, অসুবিধা কি? ঠিক না, ঠিক বলেন, হক স্পষ্ট আর বলবেন না অমুক বাবা বলেছে, অমুক দাদা বলেছে, অমুক বাবা আর অমুক দাদা, বড় আলিম অমুক আর তমুক, কবর পূজারী আলিম অমুক, রাজনৈতিক নেতা, ওরা আপনার দলিল না, আপনার দলিল কোরআন এবং সুন্নাহ। একমত সবাই? যদি আপনারা একমত হন তাহলে আপনারা সাহাবে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কোরআন অনুসারী, আর না হয়তো অন্য পথের অনুসারী। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوا بإحسان رضي الله عنهم ورضوا عنه. أمر الصحابة الكرام بالقطن كون شمال قرار تشتكولي الصحابة الكرام بالقطن كون شمال قرار محمد رسول الله صلى الله عليه وسلم أمر النبي اتبع كربو الصحابة الكرام اتبع كربو যেহেতু সাহাবায়ে কেরাম নবীর পদাঙ্ক অনুসরণ করে চলেছেন, যদি এরকম হয় তাহলে আমরা ইনশা আল্লাহ সত্যিকারের মুসলিম, সত্যিকারের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর না হয় না, মুখে দাবি বাস্তবতা নেই, ইন্না লিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির لست عليهم بمسيطر। আপনি তাদের উপর দাঁড়ানো নন, আপনি যে তাদেরকে পিটাই করে তাদেরকে হকের পথে নিয়ে আসবেন এটা হবে না, আপনার কাজ হচ্ছে প্রচার করা। তুমি ইসলামী বিধি বিধান, যদি ইসলামী রাষ্ট্র হয় ওইটা হবে আরেকটা কথা, আরেক দিক, বিধিবিধান জারি করা এটা আরেক দিক, কিন্তু আসল কাজ কোনটা? আপনি লোকজনকে হকের পথে আহ্বান করবেন আর তাদের মনে যেন হক পৌঁছায়, এটা হচ্ছে আসল কাজ। কিন্তু হেদায়েত দেওয়ার মালিক তুমি না, আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ভালো পাও তাকে তুমি হেদায়েত দিতে পারো না, যাকে আল্লাহ ভালো পায় আল্লাহই তাকে হেদায়েত দিতে পারে। তবে তোমার কাজ কোনটা? পথ দেখাবে। তাহলে বোঝা গেল হেদায়েত দুই প্রকার, এক প্রকার হচ্ছে পথ দেখানো আর আরেক প্রকার হচ্ছে একদম গুমরাহির পথ থেকে বের করে ওকে একদম ইসলামের আলোতে প্রবেশ করিয়ে দেয়া, এটা হচ্ছে কি হিদায়াত। তাহলে দুই রকমের হিদায়াত, একটা হচ্ছে পথ দেখানো আর আরেকটা হচ্ছে হেদায়াত কবুল করিয়ে দেয়া। তাহলে হেদায়াত কবুল করিয়ে দেওয়ার কাজ এটা কাজ আল্লাহ, আর আপনার কাজ হচ্ছে পথ দেখানো। স্পষ্ট জ্ঞান? আল্লাহ বলছেন, লাস্ত আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা। কিন্তু যে মুখ ফিরিয়ে নিবে আর কুফরি করবে আল্লাহ কি করবেন? ফায়ুআযিবুহুল্লাহু আযাবাল আকবার, আল্লাহ তাকে বড় শাস্তি দিবেন, মহা শাস্তি। তাহলে বোঝা গেল বড় শাস্তির আগেও ছোট শাস্তি মৌজুদ, আর এই ছোট শাস্তি কোন জায়গায় হবে? দুনিয়াতে। দুনিয়াতেও শাস্তি আছে, ولنذيقنهم من العذاب الادنى دون العذاب الاكبر لعلهم يرجعون। এই দুনিয়ার আযাব আমি তাদেরকে দেব, সম্ভবত তারা কি ফিরে আসতে পারে।
আল্লাহ বলছেন ওই বড় আযাবের পরে, মানে বড় আযাবের আগে। তাহলে এখানে যে আযাব বড় আযাব এটা কোনটা? আল্লাহ বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ুআযিবুহু আল্লাহ ফায়ুআযিবুহু আল্লাহুল আযাবাল আকবার। বড় শাস্তি, ওই বড় শাস্তি কোনটা? জাহান্নাম। সবাই বলি নাউযু বিল্লাহ। فيعذبه الله العذاب الأكبر বড় শাস্তি ওটা, কিয়ামতের শাস্তি, বড় শাস্তি। গত সপ্তাহে আপনারা কিছুটা শুনেছেন জাহান্নাম সম্পর্কে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে নাজাত দিন, আমিন। জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত। তারপর কি বলছেন? ইন্ন ইলাইনা ইয়াবাহুম, এদেরকে আমারই কাছে ফিরে আসতে হবে। কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহর সামনে হাজির হব, সবাই। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। তোমাদের মধ্যে থেকে কেউ এমন নাই যে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে না। তাহলে কিয়ামতের দিন আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, আল্লাহ মাঝে তার মাঝে অনুবাদকের অনুবাদক থাকবে না। তর্জমার মানে কি? অনুবাদক থাকবে না। বর্তমানে যদি আপনার বিশেষ প্রয়োজন হয়, আপনার কফিল আরবি, সে একটা বিশেষ কথা বলতে চেয়েছে, যেটা আপনার যে স্বাভাবিক কথাবার্তা বললেন মাফি ফি এরকম বলেন না, এরকম বললে হয় না স্পষ্ট, তখন হয়তো আপনি বলবেন না একজন অনুবাদক নিয়ে আসুন যে ভালো আরবি বুঝে থাকে, প্রয়োজন হয় কিনা। আচ্ছা, আর যেমন একটা মানুষ ইংলিশ ওষুধ ইংলিশই বলে, ইংলিশ সবাই জানে না, আর যারা জানে সাধারণত টুকটাক জানে, যারা উচ্চশিক্ষিত ওদের ব্যাপার আরেকটা, সাধারণ লোকজন এখানে যারা আছে বা হসপিটাল ডিউটি যারা করে হয়তো অনেকে জানে, যদি শিক্ষিত না হয় টুকটাক, বিশেষ কিছু হলে অনুবাদকের প্রয়োজন হবে, হবে কি না? অনুবাদক কিন্তু আল্লাহর ভাষা সে বুঝবে, আল্লাহ তার ভাষা বুঝবেন, সুবহান আল্লাহ। আল্লাহ তো বুঝবেনি, আল্লাহ তো বুঝবেনি, সুবহান আল্লাহ। এই সব ভাষার স্রষ্টাকে আল্লাহ, এই সব ভাষা হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর এগুলি হলো আল্লাহ একত্ববাদের নিদর্শন, সুবহানাল্লাহ। আপনি বাংলা বলেন আল্লাহ বুঝে, বাংলা বুঝে কিনা আল্লাহ, কেরালা বুঝে বলেন আল্লাহ বুঝে, তামিল বলেন আল্লাহ বুঝে, চাইনিজ বলেন আল্লাহ বুঝে, মারাঠি বলেন আল্লাহ বুঝে, যত ভাষা আছে সব ভাষা আল্লাহ জানে, সুবহানাল্লাহ। তাই যখন আল্লাহর কাছে ডাকবেন তখন আরবি শুনতো না, আমাদের যেসব ওয়াজিব দোয়া আছে ওগুলি ছাড়া, সাধারণত যা যদি আপনি করতে চান নিজ পক্ষ থেকে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আপনি আপনার ভাষায় দোয়া করবেন। কোন ভাষা? নিজের এলাকার ভাষা, নিজের মায়ের ভাষা, মায়ের কুলে থেকে যে ভাষা তুমি শিখেছো ওই ভাষায় কথা বলো। হয়তো কেউ কেউ বলতে পারে এটা ভাষা না, এটা উপভাষা, যাই হোক উপভাষা আর ভাষা যাই বলো, মায়ের কুলে থেকে যেটা শিখেছো ওই ভাষায় কথা বলো তোমার রবের সাথে, বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মনে করেন আমি এখন কথা বলছি আপনাদের সাথে বাংলায় কথা বলছি, তাই না? আমি আমার আমার আম্মার সাথে কিন্তু এই ভাষায় কথা বলবো না, আপনার বিশ্বাস করেন তো নাকি? না, ওই এই ভাষায় অসম্ভব, এই ভাষায় বলি না, ওই মায়ের পেটে থেকে পেট থেকে বের হওয়ার পরই আমার আম্মা আমাকে যেভাবে শিক্ষা দিয়েছিল ওই ভাষায় কথা বলতে হবে তার সাথে। যত বড়ই আপনার বড় ডিগ্রি প্রাপ্ত হন, আপনার মায়ের সাথে আপনি, আপনার মাও শিক্ষিত, আপনিও শিক্ষিত, একটা কথা বলবো, তবুও দেখবেন পরস্পরের ভাষায় চলে আসে। আচ্ছা, এমন কি যেমন আমি আরবি জানি, আমার মতো যারা আছেন শিক্ষিত আরবি শিক্ষিত আরবি জানে, ভালো আরবি জানে, এমন কি আরবি বক্তব্য পর্যন্ত রাখে বা রাখতে পারে, কিন্তু পরস্পর যখন আমরা একসাথে মিলি আমরা কিন্তু তখন হয়তো টুকটাক আরবি বলি কিন্তু এমনি বাংলা চলে আসে, আসে কিনা দেখছেন না? আপনারা নিজেরই বাঙালি, আপনারা পরস্পরে আরেক বাঙালি যে আছে অটোমেটিকলি বাংলাই বলেন, হয়তো আপনি আরবি জানেন যে ভাষা আরবি ও জানে আপনিও জানেন ওই ভাষায় বলেন না, ঠিক না? কিন্তু দেখলেন এটা কেরলা, সে কিছু বুঝে না, সে ওই শুধু ওই আরবি ভাষা,
क्या हाल है बाबू अन्ना के हालत तो ये रही कोई इस नके इस तो ওই ভাষায় তার সাথে কথা বলবে কিন্তু আরেকটা লোক যদি আপনার বাঙালি হয়ে যায় বাংলাদেশী বাঙালি কিংবা কলকাতার বাঙালি আপনি যদি বুঝতে পারেন বাঙালি তখন আপনি বাংলায় কথা বলেন সত্য বলে আমরা মিথ্যা এর মধ্যে একটা মজা আছে স্বাদ আছে সুবহানাল্লাহ তালব করতে তো আচ্ছা বলেন তো আপনার মায়ের সাথে আপনি যে ভাষায় কথা বলবেন এটা আপনার হচ্ছে আসল ভাষা আর এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় ভাষা বলেন সুবহানাল্লাহ তো আল্লাহর কাছে চাইতে হবে যে ভাষায় আপনি আপনার মায়ের সাথে কথা বলেন ওই ভাষায় কথা বলবেন বুঝতে পারছেন ওই ভাষায় কথা বলবেন দেখবেন মন গলে বেশি হ্যাঁ যেসব দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সুন্নাহ আরবি ভাষায় যদি জানতে পারেন তাহলে ওগুলি বলুন আর মাঝে মাঝে মন খুশি করার জন্য নিজের মাতৃভাষায় বলেন দেখেন এত স্বাদ পাওয়া যায় যার কোনো আমি এরকম স্বাদ পাই আপনারা স্বাদ পান কিনা নিজের মায়ের ভাষায় কথা বলেন সুবহানাল্লাহ বিহামদি আচ্ছা দেখেন আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তোমাদের একজন আর তার রবের মাঝে কোনো তর্জমান থাকবে না সরাসরি রব্বুল আলামিন তার সাথে কথা বলবেন তখন ওই লোকটি ডান দিকে থাকাবে দেখবে ডান দিকে কিছু নাই তার আমল ছাড়া বাম দিকে তাকাবে বাম দিকে কিছুই নেই তার আমল ছাড়া সামন দিকে তাকাবে বলছেন ওয়ায়ানদুরু তিলকা ওয়াজহিহি ফালা ইয়ারা ইল্লা না সামন দিকে তাকাবে তখন দেখবে সামনে হচ্ছে আগুন জাহান্নাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা অতএব তোমরা আগুন থেকে বাঁচো খেজুরের একটা অংশ দিয়ে হলো সদকা করে হলো অর্ধেক খেজুর দিয়ে হলো তোমরা আগুন থেকে বাঁচার চেষ্টা করো সদকা খেরাত বুঝে গেল সদকা খেরাতের মাধ্যমে মানুষ আগুন থেকে বাঁচতে পারে বেশি জাহান্নাম থেকে বাঁচার বড় উপায় আর বড় উপকরণ হচ্ছে সদকা খেরাত তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন হালাল কামাই করছিলাম সবাই আল্লাহ দিনে গরিবদেরকে সহযোগিতা করবো এখানে কিছু কিছু দিয়ে অসুবিধা নেই মাঝে মধ্যে মসজিদে অনেকে দিয়ে দিই জুম্মার দিন আমি মসজিদে যাই সুবহানাল্লাহ দেখতে পাই যেসব মহিলা দরজার গোড়ায় বসা থাকে মহিলারা আমি কয়েকবার দেখেছি বা বেশিরভাগই দেখতে পাই আমাদের যাদেরকে বলা হয় আজনবী গরিবেরাই ওদেরকে বেশি দিয়ে থাকে আপনারা দেখেছেন কিনা জানি না কিন্তু আমি বলো করি সেদিন আমার সাথে আবার হুজাইফা ছিল সে করোনা করেছে সে দেখে আমি যে বলেছি আর কি সে ফলো করে বলছে আমি তো একটা ওইদিকে দেখতে দিলাম সবাই দিকে আজনবীরা দেখছে সুবহানাল্লাহ ওই ছেলেটা এর থেকে তারা হয়তো বড় দেয় আলহামদুলিল্লাহ তারা অনেক সদকা খেরাত করেন কিন্তু আমরা গরিব হিসাবে এখানে এক রিয়াল দুই রিয়াল তিন রিয়াল এগুলো আমরা দিয়ে থাকি যদি রব্বুল আলামিন এক রিয়ালকে কবুল করে নেয় তাহলে হয়তো এক রিয়ালের বদলে রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ফেরেশতাও দান তাই দিবেন খালিস নিয়তে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই হাদিসটি বুখারী এবং মুসলিমে আছে এরপর বলছেন শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি কুল্লুনা সায়াকলু বিহি আজ্জা ওয়া জাল ইয়াউমাল কিয়ামা ওয়া ইউকাররুহু বিযুনুবি আমাদের সবাই রব্বুল আলামিনের সাথে একা একা সাক্ষাৎ করবে আর রব্বুল আলামিন তার সামনে তার গুনাহ বলবেন এটা তোমার সঠিক সে বলবে সঠিক সে বলবে ফালতু ফালতা কাদা ফি ইয়াউমি কাদা হাত্তা ইউকরির ওয়া ইয়াতরিফ আল্লাহ বলবেন তুমি এরকম করেছো এরকম করবে হ্যাঁ বলে হ্যাঁ করেছি সে স্বীকার করবে যখন সে স্বীকার করে নেবে তখন আল্লাহ বলবেন কাদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম তোমার এই সব গুনাহ খাতা আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম আর আজকে তোমার জন্য এই সব গুনাহ কথা আমি তোমার জন্য মাফ করে দিলাম যদি আল্লাহর একত্ববাদী বান্দা হয় যার মধ্যে শিরিক থাকবে না এই জিনিসটি ইয়াদ রাখবেন যদি শিরিক না মুক্ত অবস্থায় আপনি মারা যান আল্লাহর একত্ববাদী মারা যান তাহলে ইনশা আল্লাহ কাল কিয়ামতের দিন আমরা মাফ পাবো বলুন ইনশাআল্লাহ আর যদি একত্ববাদী গড়বড় থাকে তাহলে মাফ পাবেন এই জন্য শিরিক থেকে বাঁচা জরুরি
আর এরপরে যে জিনিস থেকে বাধা দিল তা হচ্ছে বিদআত। এরপরে কবিরা সগীরা গুনাহ সব রকমের নাফরমানি থেকে আমরা বাঁচি, আল্লাহ আমাদের তৌফিক দান করো। তাহলে এবারে খেয়াল করুন কত গুনাহ কথা আমরা করি, যদি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহের সাথে আল্লাহ ফাঁস করে দিত তাহলে কি অবস্থা হতো, ঠিক না? ঠিক, এই জন্য আল্লাহ হচ্ছেন সিত্তির, আল্লাহর এক নাম হচ্ছে সিত্তির, যিনি মানুষের দুষ্টুটি ঢেকে রাখেন। আল্লাহ হচ্ছেন গফফার, আল্লাহ হচ্ছেন গফুর, মানুষকে মাফ করেন, আল্লাহ মানুষের গুনাহ খাতা ঢেকে রাখেন। সুবহানাল্লাহ বিহামদি, এই আমাদের আশা, আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করবে ইনশা আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ কি বলছেন, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সবাই আমরা আল্লাহর কাছে ফিরব। যেভাবে আপনারা দেখলেন কিছু নমুনা, তারপরে আল্লাহ আমাদের আলম আমলের হিসাব নেবে। এবারে মুসলমান যারা তাদের আমলের হিসাব একদম সহজ পদ্ধতিতে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান নুকিশা উযিবা, যদি কারো হিসাব তন্ন তন্ন করে নেওয়া হয় সে মাফ পাবে না, তাকে শাস্তি দেওয়া হবে। মা আয়েশা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যে হিসাব যেটা নেওয়া হবে, হিসাব এই হিসাব হলো শুধু আরজ, মানে আপনার নামটা আসবে সামনে অমুক, কিন্তু আপনার হিসাবটা তন্ন তন্ন করে নেওয়া হবে না। কারণ তন্ন তন্ন করে যদি নেওয়া হয় তাহলে আদাব দেওয়া হবে, এটা কার বেলা, মুসলমানদের ব্যাপারে। মুসলমানদের হিসাব নাম আসবে অমুক ফদ্দর, অমুক চলো, অমুক চলো, তাই আমরা সবাই চেষ্টা করবো আমরা যেন ইসলামের উপর থাকি, বলো ইনশাআল্লাহ। এবারে ইসলামের উপর থাকেন আর ইসলামের উপর মৌত আসে, আশা করা যায় আমরা সবাই মাফ পাবো ইনশাআল্লাহ। আর কাফের, বুঝতে পারছেন, কাফের তো হিসাব নেই, আলা তুল জাহান, ওর হিসাব কি, হিসাবের হিসাবের উপযোগী আছে, আলা তুল জাহান। তাই আমরা সবাই চেষ্টা করবো ইসলামের ভিতরে থাকবো, আর আল্লাহর দুশমন যারা ওই আল্লাহর দুশমনদের থেকে দূরে থাকবো। কারণ আপনি যদি আল্লাহর দুশমনের কাছে থাকেন তাহলে হয়তো আপনাকে এই দুশমন তার পথে নিয়ে যেতে পারে। তাই সবার জন্য উচিত ভালো লোকের লোকের সংস্পর্শে থাকা আর অসৎ লোকের সংস্পর্শ থেকে দূরে থাকা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আচ্ছা, এই যে সূরা হাল আতাকা হাদীসুল গাশিয়া, আর এরপরে সূরা আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ, সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার সালাতে পাঠ করতেন, যেভাবে আপনারা শুনে নিই এখনো এই সুন্নতের উপর আমল হয়। জুম্মার সালাতে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদীসুল গাশিয়া পড়া হয় না? আচ্ছা, আর কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার সালাতে সূরাতুল জুমআ আর সূরাতুল মুনাফিকুন পড়তেন? সূরাতুল জুমআ আর সূরাতুল মুনাফিকুন, তো আমরা এই সূরাগুলি মুখস্ত করার চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে যা আলোচনা হলো এই আলোচনাকে সামনে রেখে রব্বুল আলামিন যেন আমাদেরকে হকের উপর রাখেন, হকের উপর চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, আল্লাহ কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে ইলমে নাফি দান করো, উপকারী ইলম দান করো। হে আল্লাহ, যা জানি সে অনুযায়ী আমল যেন করতে পারি সেই তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। রব্বানা জিদনা ইলমা, ربنا زدنا علما، ربنا زدنا علما، اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما، اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك، ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم، اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.